إنه على رجعه لقادر إنه على رجعه لقادر رب العالمين بل مائر بيتے ایک فوٹا نا پاک پانی تھے کہ آمی تمہیں کے بنانے والا آمی تمہیں کے قبر تھے کہ آبار کنورائے بنانے والا আমি তোমাকে কবর থেকে আবার পুনরায় উঠানে ওয়ালা বলেন আমি তোমাকে কবর থেকে আবার পুনরায় উঠানে ওয়ালা সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন এবার উঠিয়ে কি করব তোকে আমি বলে দিব কি কি করেছিস আল্লাহ ফায়ুনাব্বিউকুম এরপরে তোমাকে বলে দিব এরপরে তোমাকে আমি বলে দিব ফায়ুনাব্বিউকুম তোমাকে আমি বলে দিব বিমা কুনতুম তাআমালুন জীবনে কি কি করেছো সব বলে দিব রাতের অন্ধকারে কি করেছো তাও বলে দিব দিনের আলোতে কি করেছো তাও বলে দিব লোকালয়ে কি করেছো তাও বলে দিব একাকিত্বে কি করেছো তাও বলে দিব তুমি অফিসে কি করেছো তাও বলে দিব বাজারে কি করেছো তাও বলে দিব চোখ কোথায় কোথায় মেরেছো তাও বলে দিব কান কোথায় কোথায় শুনেছো তাও বলে দিব জবান কোথায় কোথায় দরাজ করেছো তাও দিব হাত কোথায় কোথায় দরাজ করেছো তাও দিব আমি তোমাকে সুম্মা ইউফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন বুঝেন না এই কথা বলেন ইসলাম যদি বলতো পুরুষের চুলগুলো এত লম্বা করা ফরজ তো কি বলতো এটা কোন ধর্ম এটা কোন কি এটা কোন ধর্ম এটা কোন ধর্ম যেটা পুরুষের চুলগুলোকে এত বড় রাখতে কইছে এই জন্য আমেরিকার সেনাবাহিনীর ইউনিফর্ম কি জানেন চুল শেভ করা আমেরিকা সেনাবাহিনীর চুলে টিজন কি ফুল কেটে ফেলা হলো আমেরিকা সেনাবাহিনীর বেল ফুল বেল শেভ করলে বুঝি না তো বেল কই বলতো পুরো বেল হয়ে যাওয়া কি ওদের সেনাবাহিনীর কি সুন্নত নিয়ম বহরহাল যেটাই ইসলাম সেটাই সুন্দর জোরে বলেন যেটাই ইসলাম ইসলামের যতগুলো বিধি বিধান আছে এক আজীব হাদিস এবার আমি এই গত কয়েকদিন আগে মাকতাবায়ে হারাম হারামের হারামের মাকতাবা হারামের লাইব্রেরিতে এক কিতাব পেয়েছি মাসানিদে ইমাম মালিক মাসানিদে ইমাম মালিক এর মধ্যে একটা হাদিস হযরত বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন আল্লামানি জিবরিল আল্লামানি জিবরিল সুন্নতি জিবরিল আমাকে আমার সবগুলো সুন্নত আমাকে জিবরিল শিখিয়ে দিয়েছে কামা আল্লামানি কোরআন যেভাবে জিবরিল আমাকে কোরআন শিখিয়েছে এভাবে জিবরিল আমাকে সুন্নত শিখিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা মেসওয়াক সুন্নত এটা রাসূল কেমনে বলতেন যদি জিবরিল না বলতো মেসওয়াক কি বলেন মেসওয়াক কি এটা রাসূল কেমনে বলতেন যদি জিবরিল না বলতো সুবহানাল্লাহ ওযু করার পদ্ধতি ওযু করার পদ্ধতি কুলি করার সুন্নাত এটা জিবরিল না বলে রাসূল কেমনে বলতেন তাইলে বোঝা গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন জিবরিল আমাকে সমস্ত সুন্নাত গুলো শিখিয়ে দিয়েছেন যেভাবে আমাকে কোরআন শিখিয়েছেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেছে সুন্নাত গুলো আসমান থেকে আসা সুবহানাল্লাহ বলবেন না সুন্নাত গুলো কি বলেন আসমান থেকে আসা শুধু পার্থক্য এদূর সুন্নত গুলো কোরআনে আসে নাই আর সুন্নত গুলো কোরআনে আসে নাই সুন্নতের হাদিস গুলো এগুলো দিয়ে নামাজ সহি হবে না শুধু পার্থক্য এদূর সুবহানাল্লাহ অন্যটা দুটোটা শিখিয়েছেন কে জিবরিল আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ দুটোটা শিখিয়েছেন সুবহানাল্লাহ কথা তো আমার দূরে চলে গেছে আমি কি করব إنه على رجعه لقادر بلن إنه على رجعه لقادر رب العالمين بلن أمي تمك بنات برتي أمي تمك أبار قبر تك وطا جو بارو إخان تك قطع دور چلے گزے قبر تك وطي کی قربة ثم تردون إلى عالم الغيب والشهادة رب العالمين এবারে আমাকে উপস্থাপন করবেন পেশ করা হবে তোমাকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থাপন করে দেওয়া হবে ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা গায়েব আর শাহাদাত যিনি জানেন তার কাছে এখান থেকে কথা দূরে চলে গেছে না গায়েব গায়েব আল্লাহ গায়েব জানার অর্থ কি জোরে বলেন আমরা যেগুলো জানি না সেগুলো জানেন এবার হালতে গায়েব আল্লাহকে ভয় করার অর্থ কি ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়বি অর্থ কি কেউ দেখে না সেখানে আল্লাহকে ভয় করা সুবহানাল্লাহ
এখান থেকে কথা দূরে চলে গেছে। আজকের জামানা ওলি হওয়ার সবচেয়ে বড় রাস্তা, আমি বলি ওলি হওয়ার সবচেয়ে বড় রাস্তা হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ, তিনি বলেন ওলি হওয়া কিন্তু দুনিয়াতে সবচেয়ে বড় সহজ। সুবহানাল্লাহ, ওলি হওয়া দুনিয়াতে কি? আর আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। ওলি হওয়া কি? ম্যাচ কেনার চেয়েও কি? আবার বলেন ম্যাচ কেনার চেয়েও সহজ। এখন তো আরো সহজ, এখন কি শুধু মোবাইলটা বন্ধ করলেই হবে। সুবহানাল্লাহ বলেন, শুধু কি বলেন না, রাতের অন্ধকারে দরওয়াজা বন্ধ, ল্যাফের ভিতরে পৃথিবীর কেউ দেখে না, মোবাইলটা বন্ধ করে রেখেছ, যদি তাসবিহ নাও পড়ো তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। কি লেগা এই মুহূর্তে আর গুনাহ হইলো না, এই মুহূর্তে গুনাহ সুযোগ ছিল করলে না। সুবহানাল্লাহ, এই মুহূর্তে কি ছিল বলেন, গুনাহের সুযোগ ছিল তুমি করলে না। এই জন্য কারি তৈয়ব সাহেব মুতরা বলেন আমি লিখে দিচ্ছি তোমাকে, মাই তুমি এক প্রেসক্রিপশন লিখ দেতা হো, আমি তোমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, তুমি যদি ফরায়েজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা এগুলো আদায়ের পরে একটা একটা গুনাহ যদি তুমি ছেড়ে দাও তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। ফরায়েজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বলেন, আবার বলেন ফরায়েজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরায়েজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এগুলো করার পরে যদি তুমি কোনো গুনাহ না করো তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। সহজ না কঠিন? আল্লাহর ওলি হইতে একটা পয়সাও খরচ করতে হয় না। শুধু চমুরি বাজারের এই মাথা থেকে এই মাথা একবার হেঁটে গেলেন, আর প্রতিবার ভিন নারী সামনে আসার সঙ্গে সঙ্গে চোখটা নিচু করলেন, রব লিখি দিবে এটা আমার বন্ধু হয়ে গেল। এটা আমার বন্ধু কি? এটা আমার দোস্ত হয়ে গেল। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেন জিবরিলকে বলবেন, জিবরিল ওর সিনা ইমানের মিঠাস দিয়ে দে, ওর সিনা ইমানের মজা দিয়ে দে, মজা মজা ইমানের কি দিয়ে দাও, ইমানের মজা দিয়ে দাও, ওর সিনা ইমানের মজা দিয়ে দাও। আহ, এই জন্য কারাজ রাজুদ্দৌলা রহমতুল্লাহ বলতেন কেউ ভিন নারী থেকে দু চোখ নিচু করার সময় যদি মনে মনে নিয়ত করে আল্লাহ মাইনে আফ কি খাতের, আপনি হালালতে বসারত কো কুরবানি কি, আল্লাহ আমি আপনার জন্যই আমার চোখের মিষ্টতাকে কুরবানি করেছি, আপনার জন্যই আমি আমার চোখের মিষ্টতাকে কুরবানি করেছি, রব যেন বলবেন যাও চলো হালাওয়াতে ইমানি লেলো, চোখের মিষ্টতাকে কুরবানি করেছো আমার জন্য, আমি তোমাকে ইমানের মিঠাস দিয়ে দিব। এই জন্য দোস্ত মোবাইল থেকে বাঁচবো তো ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ, যদি না বাঁচতে নাও পারো ইনশাল্লাহ কো কমাজ কম না, কিন্তু সমস্যা আছে না, কি আছে বলেন না, সমস্যা আছে বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, মোবাইলে গুনাহ করব না, আবার বলেন মোবাইলে গুনাহ করব না, স্লোগান তোলো মোবাইলে গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না। আহ, রবের কাছে খুশি হয়ে গেছে রব্বুল আলামিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, রব্বুল আলামিন এদের কানে দেওয়ার দায়িত্ব আমার, দিলে দেওয়ার দায়িত্ব আপনার, আমাদের দিলে দেওয়ার দায়িত্ব না, নাই আমার দায়িত্বই নেই আপনার দিলে দেওয়ার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমার দায়িত্বের মধ্যে কোনটা পড়ে, আপনার কি কানে দেওয়া, আপনার কি, আপনার কানে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু কানে দিয়ে দেওয়া, রব্বা আপনার দায়িত্ব হলো দিলে দিয়ে দেওয়া। তবে রব্বুল আলামিন বলেন যেই আমার কথাগুলো শুনে, আমার কথাগুলো শুনে, আল কাসামা আমার কথাগুলো কান লাগিয়ে শুনে, অহুয়া শাহিদ দিলকেও হাজির করে, তার দিলে আমি হেদায়েত দিয়ে দেই, এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। إنه على رجعه لقادر، إنه على رجعه لقادر، رب العالمين بل مائر بيتي এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানে ওয়ালা, আমি তোমাকে কবর থেকে আবার পুনরায় বানানে ওয়ালা, আমি তোমাকে কবর থেকে আবার পুনরায় উঠানে ওয়ালা, বলেন আমি তোমাকে কবর থেকে আবার পুনরায় উঠানে ওয়ালা, সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ এবার উঠিয়ে কি করব তোকে আমি বলে দিব কি কি করেছিস আল্লাহ فَيُنَبِّئُكُمْ এরপরে তোমাকে বলে দিব এরপরে তোমাকে আমি বলে দিব ফায়ুনাব্বিউকুম তোমাকে আমি বলে দিব বিমা কুনতুম তাআমালুন জীবনে কি কি করেছো সব বলে দিব রাতের অন্ধকারে কি করেছো তাও বলে দিব দিনের আলোতে কি করেছো তাও বলে দিব লোকালয়ে কি করেছো তাও বলে দিব একাকিত্বে কি করেছো তাও বলে দিব তুমি অফিসে কি করেছো তাও বলে দিব বাজারে কি করেছো তাও বলে দিব চোখ কোথায় কোথায় মেরেছো তাও বলে দিব কান কোথায় কোথায় শুনেছো তাও বলে দিব জবান কোথায় কোথায় দরাজ করেছো তাও দিব হাত কোথায় কোথায় দরাজ করেছো তাও দিব আমি তোমাকে সুম্মা ইউফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন যদি শুধু উঠাইয়া দিত আমাদের হযরত মাওলানা তারিক জামিল বড় সুন্দর করে বলেন শুধু উঠাইয়া দিত আর কিছু না হইতো তো কোনো আপত্তি ছিল না আর কোনো অসুবিধা ছিল যদি শুধু উঠাইয়া দিত আর কিছু না হইতো তো কোনো অসুবিধা ছিল না লেকিন শুধু উঠানো শেষ কথা নয় তবে হ্যাঁ মজার বিষয় হলো মজার বিষয় হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ এ আয়াতের তর্জমা কি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা এ আয়াতের তর্জমা কি আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবেন তার হিসাব সহজ করে দিবেন এ আয়াতের তর্জমা কি আল্লাহ রাসূল বলেন আয়েশা আল্লাহ তাআলা যার হিসাব সহজ করবেন এটা কেমন হবে জানো শুধুই ফেরেশতা ওই বান্দাকে আল্লাহ তাআলা সামনে পেশ করবে শুধুই পেশ করবে আল আরযু ফাকাত শুধুই পেশ করবে পেশ করে তার আমলনামাটা এভাবে খুলে দিবে আল্লাহ তাআলা বলবেন যাও কি বলবেন বলেন সুবহানাল্লাহ কি বলবেন আল্লাহ যেন আমারে বলে দেন সবার বলে বলে দেন না এক মুহূর্তে বলেন না আল্লাহ যেন এটা আমি হই وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا যারা আমল সহজ হবে হিসাব সহজ হবে তাকে রব্বুল আলামিন বলবেন আল আরযু ফাকাত রাসূল বলেন আল আরযু ফাকাত তার বেলা রব্বুল আলামিন বলবেন যাও শুধু এতটুকু বলবেন যাও শুধু আমল নামা পেশ করা হবে এভাবে আল্লাহুম্মা জাআলনা মিনহুম আল্লাহ এই তাফসীরে যারা আছেন সকলকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেন আমিন আল্লাহ যারা তামাশা দেখতে আছে তাদেরকেও দিয়ে দেন আমিন কি হুম হুমুল কওম লা ইশকা জালিসুহুম এরা এমন এদের কাছে আমার এদের কাছে এরা আমার প্রিয় বন্ধু এদের কাছে যে বসে আমি তাকেও পার করে দেই আমি বলি এই মাঠে যারা বাদাম বেচতে আসে আল্লাহ তাদেরকেও মাফ করো আমিন কি হয় তাদেরকেও বলবে তোমরাও যাও চল আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল ফরমান